নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরহাজারি ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সোমবার ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার 3 নম্বর চরহাজারি ইউনিয়নে ভূমি জরিপের তস্কিদের কাজ চলছে। এতে দায়িত্বে রয়েছেন উপসহকারী সেটেলমেন্ট অফিসার রাখাল চন্দ্র দাস, শামসুল হক, আতিকুল ইসলাম ও নজরুল ইসলাম। এরই মধ্যে ওই ইউনিয়নের প্রায় 20,000-এর অধিক খতিয়ান খুলেছেন তারা। ফাঁস হওয়া 41 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা শামসুল হক 1 লাখ টাকার একটি বান্ডিল গুনে নিচ্ছেন। ওই টাকা দিচ্ছেন চরহাজারি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল আলম চাষী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীর সোনাগাজী এলাকার নাফিজ নামের এক শিক্ষকের মালিকানাধীন জমি নিজের নামে রেকর্ড করতেই নুরুল আলম চাষী সেটেলমেন্ট কর্মকর্তা শামসুল হককে ওই টাকা দিয়েছেন। এভাবে নগদ টাকা দেওয়া ছাড়া কাগজপত্র সঠিক থাকলেও জমির মূল মালিক রেকর্ড পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। মালদিন,